নমস্কার বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচক্ষণতার বিষয়ে সারা ভারতের মানুষ সহমত পোষণ করেন তিনি যে একজন পরিপক্ক রাজনৈতিক ব্যক্তিত্ব তা তিনি অতীতে বারবার প্রমাণ করে দেখিয়েছেন এককালে বিরতি থাকাকালীন তিনি যেভাবে 34 বছরের বাম শাসনের শক্ত ভিতকেও নড়িয়ে দিয়েছিলেন তা তার ক্ষমতা সম্পর্কে সব কথাই বলে দেয় এমনকি নিজে ক্ষমতায় আসার পরও তার জনপ্রিয়তা কিন্তু এখনও অনেকাংশে বজায় আছে এবারের লোকসভা ভোটে তিনি প্রবল প্রতিপক্ষ বিজেপির কাছে বেশ কিছু আসন হারিয়ে ফেললেও ঘুরে দাঁড়াতে তিনি যে জানেন তা দেখিয়ে দিয়েছেন সকলকে দলের অভ্যন্তরের যেসব দুর্বলতা বা সমস্যার কারণে তার দল লোকসভা ভোটে দুর্বল হয়ে পড়েছিল সেগুলিকে খুঁজে বের করে একে একে নির্মূল করা শুরু করেন তিনি সাথে সাথেই জনগণের আরো কাছাকাছি পৌঁছাতে জনসংযোগ কার্যক্রমে জোর দেন তিনি কাটমানি ফেরত দিদিকে বলো কর্মসূচি দুটি তো ব্যাপক সাড়া ফেলে দেয় চারিদিকে আবার প্রচারের আলোয় ফিরতে শুরু করে তার দল তার আগে সব প্রস্তুতি সেরে নিতে দলে নিয়ে আসেন একজন রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরকে এই প্রশান্ত কিশোর আগে কাজ করেছেন মোদী সহ আরো অনেক বড় বড় রাজনৈতিকের সঙ্গে এবং প্রত্যেককেই জয় এনে দিয়েছেন অনেকে মনে করেন কাটমানি ফেরত দিদিকে বলার মতো কর্মসূচিগুলি তারই মস্তিষ্ক প্রসূত সে যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় যে এখন আগের থেকে অনেক ভালো অবস্থানে আছেন তা সব সংবাদ মাধ্যমই জানাচ্ছে এমত অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল আরও একটি নতুন বিরাট ঘোষণা করলো যা তার বিপক্ষ দলগুলিকে বিরাট চিন্তার মধ্যে ফেলে দেবে চলুন জেনে নিই সেই খবরটি খবরটিতে যাওয়ার আগে বলে রাখি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং তারপর বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন সবার আগে পেতে পারেন আর বন্ধুরা খবরটি দেখার পর কমেন্ট বক্সে লিখে জানান আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আপনার মতে দশের মধ্যে কত মার্কস দেবেন এবং কেন বন্ধুরা এবার জেনে নেব খবরটির শিরোনাম শিরোনামে বলা হচ্ছে ভোটের আগেই ঘোষিত হলো তৃণমূলের দ্বিতীয় দফার বিরাট কর্মসূচি চলুন পুরো খবরটা এবার বিস্তারিতভাবে জেনে নেই এখানে বলা হচ্ছে পুরো ভোটের আগেই দলীয় সমীক্ষায় নামছে তৃণমূল শুরু হচ্ছে দিদিকে বলর পরবর্তী ধাপ তৃণমূল সূত্রে খবর ওয়ার্ড ভিত্তিক সার্ভে করা হবে কর্পোরেশন এলাকায় আগামী বছর রাজ্যের প্রায় একশো সাতটি পুরসভায় নির্বাচন হওয়ার কথা তার আগে দলের সংগঠন কোন জায়গায় দাঁড়িয়ে মানুষের মধ্যে জনভিত্তি কতটা মজবুত পাশাপাশি বর্তমান কাউন্সিলরদের এলাকা ভিত্তিক ভাবমূর্তি কেমন এসব কিছু মেপে দেখতেই সমীক্ষায় নামতে চলেছে তৃণমূল খুব স্বাভাবিকভাবেই সমীক্ষার সেই কাজ করবে পিকের টিম আগামী পনেরোই অক্টোবর তৃণমূল ভবনে বিশেষ বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকে সব দলের সব ব্লক ও ওয়ার্ড সভাপতিদের ডাকা হয়েছে বৈঠকে একই সঙ্গে উপস্থিত থাকবেন জেলা সভাপতিরাও বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই তৃণমূলের রণনীতিগুরু প্রশান্ত কিশোরের বৈঠকে উপস্থিত থাকতে পারেন খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা সূত্রের খবর মধ্যেই তৃণমূলের শীর্ষ মহলের সাংগঠনিক ক্ষেত্রে বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে প্রতি রাস্তা পিছু লোকজনের নাম ঠিকানা চেয়েছে তৃণমূল নেতৃত্ব শহরের ক্ষেত্রে প্রতি ওয়ার্ড ও গ্রামীণ এলাকার প্রতি ব্লকের বিভিন্ন রাস্তা পিছু পাঁচজন করে স্থানীয় নাম জমা করতে বলা হয়েছে প্রতি ওয়ার্ড বা ব্লক থেকে আপাতত সর্বাধিক কুড়ি জনের নাম তালিকা দিতে হবে পরের ধাপে আরও নাম চাওয়া হতে পারে প্রতি ব্লক অথবা ওয়ার্ড সভাপতিকে সেই কুড়ি জনের নামের তালিকা রাস্তার নাম ঠিকানা ফোন নম্বর সহ দলের কাছে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে জমা করতে বলা হয়েছে বলে সূত্রের খবর সেই কুড়ি জনের মধ্যে দলীয় নিচুতলার কর্মীদের সঙ্গে রাজনীতির বাইরে আমজনতা ও বিশিষ্টদের নামও যেন থাকে সেই দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে পাশাপাশি প্রতি বুথে তিনজন করে কর্মীরও নাম ব্লক সভাপতিদের থেকে চাওয়া হয়েছে এদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবে শীর্ষ নেতৃত্ব প্রয়োজনে সরাসরি এদের সঙ্গে কথা বলে সেই বুথ সম্পর্কে খোঁজ খবর নেবেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর কলকাতায় প্রতি ব্লক বা ওয়ার্ডে মোটামুটি ষাট পঁয়ষট্টি থেকে সর্বোচ্চ শি পঁচাশিটি বুথ থাকে সেখানে শহরতলি কিংবা গ্রামীণ এলাকায় সেই সংখ্যা ব্লক পিছু প্রায় গড়ে দুশো থেকে দুশো পঞ্চাশটি বুথ সেক্ষেত্রে প্রতি বুথে তিনজন করে বুথ কর্মী তৈরির পদক্ষেপ দু হাজার কুড়ির পুরসভা নির্বাচন বা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগেই দলের বুথ স্তরের সংগঠনকে আরও মজবুত করার প্রচেষ্টা বলেই মনে করছে রাজনৈতিক মহল জেলা সভাপতি ও ব্লক সভাপতিদের নিয়ে বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই নামের তালিকা চাওয়া হবে বলে তৃণমূল সূত্র খবর যদিও সমীক্ষা সম্পর্কে দলের মধ্যে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি কেমন হবে এই সমীক্ষা প্রতি বুথে নির্দিষ্ট তিনজন বুথ কর্মীদের দিয়ে এই সমীক্ষা চালানো হবে তাদের মাধ্যমে স্থানীয়দের মতামত সংগ্রহ করা হবে অন্যদিকে প্রতি যে কুড়ি জনের নামের তালিকা চাওয়া হচ্ছে তাদের থেকেও ফোন করে মনোভাব বোঝার চেষ্টা চলবে কোন কাউন্সিলরের ভাবমূর্তি কেমন এলাকায় কোন তৃণমূল নেতার কেমন আচরণ কাকে কাউন্সিলরের টিকিট দিলে ওই এলাকায় সন্তোষজনক হবে ভোটের ফল এলাকায় মানুষ কাকে চাইছেন এলাকা ভিত্তিক কী কী সমস্যা বাড়ি বাড়ি ঘুরে কিংবা ফোন করে মানুষের সেই মনোভাব জানবে পি টিম সেই মতো তৈরি হবে রিপোর্ট আর তা জমা পড়বে তৃণমূল নেত্রীর কাছে সেই রিপোর্টে পুঙ্খানুপুঙ্খ কাটাছেড়া করেই তৈরি হবে পুরো ভোটের প্রার্থী তালিকা তো বন্ধুরা এই ছিল খবর খবরটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তারপর বেলাইকেনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা যাওয়ার আগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আপনার মতে দশের মধ্যে কত মার্কস দেবেন এবং কেন তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ